নমস্কার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন বেশ কয়েকদিন ধরে টানা আমরা লেখিকাদের গল্প শুনেছি এই রকম ধরনের আরও গল্প পরবর্তীকালে নিয়ে আসবো এবার চলে আসি আজকের গল্পে আজ আমরা একটি ডিটেকটিভ স্টোরি শুনব রনেন কর্মকার আপনি আমাকে কিছু ডিটেকটিভ গল্প পড়ার কথা বলেছিলেন তাহলে আজ একটি যাক আজ শুনব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত গোয়েন্দা অম্বরের কাহিনী জোড়া খুনের তদন্ত লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা সাথে আছি আমি রূপকথা শুনতে থাকুন জোড়া খুনের তদন্ত দ্বিতীয় হুগলি সেতু হওয়ার পরে মৌরিগ্রামের গুরুত্ব বেড়ে গেলেও আমার চার কাঠার নিরালাবাসের শান্তি কিন্তু বিঘ্নিত হয়নি ছোট্ট এই দোতলা বাড়িটায় রাখহরিকে নিয়ে আমি বেশ শান্তিতেই আছি আমার এখানে আশ্রয় পেয়ে অনাথ ছেলেটার যেমন একটা হিললে হয়েছে আমিও তেমন ওর মতো একজনকে পেয়ে বড়তে গেছি সত্যি কত কাজই না করে ছেলেটা ভোরে উঠে আমাকে কফি খাওয়ায় তারপর ঘরদোর পরিষ্কার করে চা জল খাবার দেয় দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ আর মাখন টোস্ট চটপট করে ফেলে বেলা দশটার মধ্যে রান্নাও শেষ ছুটির দিন অনেক কিছুই করে খুব বিশ্বাসী ছেলে লেখাপড়াতেও অমনোযোগী নয় গল্পের বই পেলে তো ছাড়ে না সবচেয়ে বেশি নজর দেয় আমার শরীরের দিকে এক এক সময় মনে হয় ছেলেটি কি গত জন্মে আমার কেউ ছিল রোজকার মতো আজও সকালে উঠে বাগানে পাইচারি করছি নানা রকম ফুল গাছে আমার সাজানো বাগান বাগানের এক কোণে একটা শ্বেতরঙ্গনের গাছ ফুলে ফুলে ভরে আছে আমি যখন সেই গাছটার কাছাকাছি এসেছি তেমন সময় পেছন থেকে রাখহরি ডাকলো দাদা বাবু কী ব্যাপার রাখহরি এক দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন বসতে বলো একটু তাড়াতাড়ি আসুন মনে হচ্ছে খুবই জরুরি আমি আর একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে ঘরে এলাম ঘরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখেই চমকে উঠলাম এ কি সুজাতা উজ্জ্বল শ্যামবর্ণা কিশোরী সুজাতা একটা মিনি স্কার্ট পরে সোফায় হেলান দিয়ে বসেছিল আমার সারা অশ্রুসজল চোখে ধরাধরা গলায় বলল অম্বরদা দা কি হয়েছে তোমার কাজ কেন তুমি বাবা বাবার কি হয়েছে আর থাকতে পারল না সুজাতা আকুল কান্নায় ভেঙে পড়ল বাবা নেই সে কি দয়াময় নেই না আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা আর চোখ মেলে তাকাচ্ছেন না কত ডাকলাম বাবাকে বাবুয়া কত কাঁদল বাবা বাবা করে কিন্তু বাবা সাড়া দিলেন না তারপর তারপর আর কি পাড়ার লোকেরা গিয়ে ডাক্তার ডেকে আনলেন বাবু এসে বাবাকে দেখেই বললেন বাবা নেই ডেথ সার্টিফিকেটও দিলেন না বললেন বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয় পুলিশ কেসের ব্যাপার এটা তার মানে আমি একটুক্ষণ চুপ করে থেকে বললাম বাড়িতে কে আছে এখন বাবু আছে বাবার মরদেহের কাছে আর আছে পাড়ার লোকজন চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে সুজাতা আবার কান্না শুরু করল কাদুক, কাঁদলে মনটা হালকা হয় আমি পোশাক পরিবর্তন করে থানায় একটা ফোন করলাম তারপর সদ্য কেনা স্কুটারটা বের করে ওকে বললাম বসো সুজাতা বলল আমি হেঁটেই যেতে পারবো পারলেও যেও না আমাকে শক্ত করে ধরে বসো এখনই পৌঁছে যাবে আর এটা থাকতে হাঁটবে কেন সুজাতা বসলে আমি ওকে নিয়ে ওদের বাড়িতে এলাম পুলিশ তখনও আসেনি বাড়িতে ঢুকেই যে ঘরে দয়াময় থাকতেন সেই ঘরে আগে গেলাম দয়াময় একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক অত্যন্ত ভালো মানুষ তিনি কয়েক বছর হলো স্ত্রী মারা গেছেন আমার কাছে আসতে ও মাঝে মাঝে আমার বাগানের শ্বেত রঙ্গনের গাছটা ওরি দেওয়া সেই দয়াময় নেই এ কি ভাবা যায় আর দু চার বছর পরে মেয়ে একটু বড় হলে তার বিয়ে দেবেন ছেলেকে ভালো লেখাপড়া শেখাবেন কত স্বপ্ন ছিল তার এখন সংসারটাই যে ভেঙে গেল আমি ভালোভাবে মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে হঠাৎ পায়ের বুড়ো আঙুলের মাথায় একটা ছুঁচ বা পিন বেধার মতো দাগ দেখতে পেলাম সেখানটায় এমনভাবে রক্ত জমে আছে যে খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যাবে না যে ডাক্তারবাবু এখানে এসেছিলেন তিনি খুবই অভিজ্ঞ বলতে হবে না হলে অন্য কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বলেই ডেথ সার্টিফিকেট লিখে দিতেন আমি সুজাতাকে বললাম তোমরা কোন ঘরে শৌ সুজাতা ওদের ঘর দেখিয়ে দিল যে ঘরে মা সুতেন সেই ঘরে সুজাতা ও বাবুয়া শোয় পাশের ঘরে দয়াময় শোয়ার সময় দুঘরের দরজাই খোলা থাকে বন্ধ থাকে শুধু বাইরের দরজাটা আততাই তাহলে কোন পথে এসেছিল আমি সুজাতাকে বললাম দুঘরের দরজা খোলা থাকলেও বাইরের দরজা বন্ধ ছিল তো সুজাতা বলল হ্যাঁ আমি নিজের হাতে বন্ধ করেছিলাম তাহলে আমি এবার ঘরের মেঝের এততায় পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলাম কিন্তু না সেসবের কোনো বালাই নেই তবে অদ্ভুত রকমের একটা চেকটা দাগ ঘরময় চলে বেরিয়েছে সেটা জানলার কাছে ঘরের মেঝে সর্বত্র বিচরণ করছে এমনকি সুজাতার ঘরেও ঢুকেছিল সেটা সেটা না জুতোর দাগ না পায়ের একটু পরেই নতুন ইন্সপেক্টর পুলিশ নিয়ে ভেতরে ঢুকে সব কিছু লিখে টিখে মৃতদেহ মর্গে পাঠালেন আমি পুলিশকে তাদের কাজ করতে দিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবুর নাম অনাদি সামন্ত বয়সে তরুণ উনি তখন কয়েকজন রোগীকে যত্ন করে দেখছিলেন আমি গিয়ে পরিচয় দিয়ে দয়াময়ের নাম করতেই উনি বললেন এই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমার পক্ষে দেওয়া সম্ভব নয় ভদ্রলোককে বেশ ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আমি আপনার কাছে ডেথ সার্টিফিকেট চাইতে আসিনি এসেছি অন্য ব্যাপারে আপনি ওটাকে খুন বলছেন কেন ওর পায়ের কাজটা একটু লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন আমার অনুমান ঠিক কি না তাহলে আপনি বলতে চান কোনো সুচ অথবা আলপিনের মুখে মারাত্মক বিষ প্রয়োগ করে মৃত্যু ঘটানো হয়েছে ভদ্রলোকের স্ট্রেঞ্জ আমি নীরবে সেখান থেকে চলে এলাম সুজাতাদের বাড়িতে কি চতুর খুনি আমি এ ঘর ও ঘর সে ঘরে ঢুকে সেই দাগগুলো লক্ষ্য করে ঘোরাফেরা করতে লাগলাম মেঝে অল্প ধুলো না থাকলে এই দাগ বোঝা যেত না হঠাৎ দাগ ধরে যেতে যেতে সুজাতার ঘরে এসে ওর বুক সেলফের কাছে গিয়ে এমন একটা জিনিস পেয়ে গেলাম যা দেখে বিস্ময়ের অন্ত রইল না জিনিসটা আমি একটা পলিপ্যাকে মুড়ে যত্ন করে পকেটে পুরলাম তারপর বিদায় নিয়ে সোজা চলে এলাম নিজের বাসায় কোনো বুদ্ধিতেই এর ব্যাখ্যা পেলাম না এ জিনিস সুজাতার ঘরে কি করে আসে চোদ্দ বছরের একটা মেয়ে এত বড় একটা ঝুঁকি কি করে নিতে পারে তাছাড়া এ সে করবেই বা কেন একসময় রাখহরি এসে বলল দাদা বাবু চা বললাম না থাক না থাক একটু পরে স্নান করে খেয়ে নেব তারপর মর্গে যাব একবার নির্বাক রাখহরি নতমস্তকে তার নিজের কাজে চলে গেল আমি পকেট থেকে সেই ভয়ঙ্কর জিনিসটা বের করে টেবিলের ওপর রেখে বারে বারে দেখতে লাগলাম দয়াময়ের সৎকার্য সেরে যখন ঘরে ফিরলাম তখন রাত একটা ক্লান্ত দেহে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ছটফট করতে লাগলাম সুজাতার শুভ্র সুন্দর পবিত্র মুখখানি চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো পোস্টমর্টাম রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সুজাতার ঘরে পাওয়া জিনিসটার একটুও পার্থক্য নেই কিন্তু এ জিনিস সুজাতার ঘরে এলো কি করে আমি অনেকক্ষণ ধরে এই ব্যাপারে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম এক সময় ঘুম ভাঙল রাখহরির ডাকে দাদাবাবু? বাবু আমি চমকে উঠে বললাম কি হয়েছে রে বাগানে একটা লাশ লাশ এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল আমার এখানে লাশ কি করে আসবে কার লাশ দয়ামায়ের খুনের সঙ্গে কি এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে না হলে এতটাই লাশটিকে আমার বাগানেই বা রেখে যাবে কেন যেহেতু আমি এই হত্যাকাণ্ডের একজন তদন্তকারী গোয়েন্দা তাই আমাকে ভয় দেখানোর জন্যই এ কাজ করেছে নিশ্চয় আমি কোনো রকমে চোখে মুখে একটু জল দিয়েই ছুটে গেলাম বাগানে এক জায়গায় একটা রক্তকরবীর গাছ ছিল সেই গাছের নিচেই পড়েছিল লাশ সকালের সোনা রোদ এসে তার ফ্যাকাশে মুখে লুটিয়ে পড়েছে এরও কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই শুধু কপালের ওপর পিন বেধা ছোট্ট এক টুকরো কাগজে লেখা আছে এবার তোমার পালা আমি চিরকুটটা পকেটে রেখে যুবকের মুখের দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে ঘরে এসে ফোন করলাম হ্যালো পুলিশ স্টেশন অম্বর চ্যাটার্জি স্পিকিং ওদিক থেকে উত্তর আসতেই বললাম এবার আমার পালা তার মানে ডাক্তার সামন্ত মানে যিনি আমাদের দয়াময়ের ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ মর্গে পাঠিয়েছিলেন তিনি এখন আমার বাগানে প্রাণহীন দেহে ঘুমোচ্ছেন তাকেও একটু কষ্ট করে মর্গে নিয়ে যান আমরা এক্ষুনি আসছি আমি কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রাখলাম একটু পরেই পুলিশ এলো তদন্ত হলো বাগানে ঘাসের গালি চায় এতটাই চিহ্ন বোঝা গেল না নতুন ইন্সপেক্টর বললেন গেটে তো তালা দেওয়া লাশ এখানে বয়ে আনল কি করে আমি বললাম কম দামি তালা তো এমনও হতে পারে নকল চাবিতে গেট খুলে যাওয়ার সময় আবার তালার লকটা টিপে দিয়ে গেছে ইন্সপেক্টর বললেন হতে যে পারে না তা নয় তবে মিস্টার চ্যাটার্জি আপনি যতই বলুন দয়াময়ের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু মেয়েটাকেই সন্দেহ করছি সেটা আপনাদের ব্যাপার তবে সন্দেহ করবার আগে একবার অন্তত ভেবে দেখা উচিত ছিল কোনো মেয়েই তার বাবাকে ওইভাবে হত্যা করতে পারে না এবং ও জিনিস সংগ্রহ করাও অল্প বয়সী একটি মেয়ের পক্ষে অসম্ভব মোটেই অসম্ভব নয় মনে করুন না এর ভেতরে আমার কি আপনার মাথায় যদি কাজ করে তাহলে কি সত্যি অসম্ভব এই কথার কি উত্তর দেব ভেবে না পেয়ে আমি চুপ করে রইলাম উনি আবার বললেন বদ্ধ ঘরের মধ্যে দয়াময়কে খুন নিশ্চয়ই ভূতে করেনি অদ্ভুত কিছুতে করেছে না হলে ঘরের ভেতর ওইসব দাগ আসে থেকে আর দয়াময়ের খুনের ব্যাপারে যদি মেয়ের সন্দেহভাজন হয় তাহলে এইখানকার খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করুন ইন্সপেক্টর বললেন চ্যাটার্জিবাবু এই ব্যাপারে আপনিও কিন্তু সন্দেহমুক্ত নন আপনার এখানে আসব বলে সবাই যখন তৈরি হয়েছি ঠিক তখনই এমন একটা ফোন এলো যা শুনলে আপনিও চমকে উঠবেন কীরকম শুনি আপনি নাকি সুজাতাকে বাঁচাবার জন্য পুলিশ আসবার আগেই বাড়িতে ঢুকে অনেক প্রমাণ লোপ করেছেন আর সামন্ত ডাক্তারকে শাসিয়েছিলেন দয়াময়ের ডেথ সার্টিফিকেট লিখে না দিলে তাকে খুন করা হবে যেহেতু সামন্ত ডাক্তার আপনার প্রস্তাবে রাজি হয়নি তাই আপনি ওকে খুন করে আপনার বাগানে ফেলে রেখেছেন এবং যেহেতু আপনি নিজেই একজন তদন্তকারী গোয়েন্দা তাই সন্দেহমুক্ত হওয়ার জন্য পুলিশকে ফোন করে ডাকিয়ে এনেছেন রাগে লাল হয়ে উঠল আমার মুখ ঘটনা যা তাতে এই মনে হয় ইন্সপেক্টারা নতুন তাই আমাকেই সন্দেহ করছে বললাম ঠিক আছে আপনি আপনার ফর্মে কাজ করে যান আমিও আমার ফর্মে কাজ করে যাব এখন চলুন একটু চা টা খেয়ে ফিল্ডে নাবাজাক সবাই ভেতরে এলে রাখহরিকে চা করতে বলে আমার উকিল বন্ধু রনেন্দুকে একটা ফোন করলাম রনেন্দু ফোন ধরলে বললাম ভাই কোনো দুষ্টচক্র আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে এখানকার নতুন ইন্সপেক্টরও আমার সহযোগী নন এই ব্যাপারে আমি তোমার একটু সাহায্য চাই হয়তো ওরা পরিকল্পনা করে আমাকে অ্যারেস্ট করিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেবে সাক্ষাতে সব বলবো পারলে তুমি আজই একবার দেখা করো আমার সঙ্গে আমি ফোন রাখার পর ইন্সপেক্টর বললেন আরে দূর মশাই আপনি কি সত্যি ভাবলেন আরে আমি একটু রসিকতা করছিলাম আপনার সঙ্গে আমি বললাম সত্যি মিথ্যে জানি না আমি আমার দিকটা নিরাপদ করে রাখলাম আপনি এখানে নতুন এসেছেন আমাকে চেনেন না তাই উড়ো ফোনে বিভ্রান্ত হয়েছেন এতেই আপনার বোঝা উচিত এর পিছনে একটা চক্র আছে ইন্সপেক্টর বললেন চক্র তো একটা আছেই তবে কি না এই প্রাণঘাতী বিষের শিশি আর এই ছুঁচটা আপনার টেবিলে কি করে এলো তা কিন্তু ভেবে পাচ্ছি না আমি যে কি উত্তর দেব ভেবে পেলাম না ইন্সপেক্টর একটু বিদ্রুপ করে বললেন দেখুন এটাও হয়তো খুনিরা আপনাকে জালে জড়াবার জন্য কোনো ফাঁকে রেখে গেছে কিনা আমি বললাম না ওটা খুনিরা রেখে যায়নি আমি ওটাকে গতকাল নিয়ে এসেছি দয়াময়ের ঘর থেকে সুজাতার বুক সেলফের মধ্যে ছিল এটা সম্ভবত সুজাতাকে জড়াবার জন্য খুনির এটা চতুর পরিকল্পনা সেটা আপনি পুলিশকে জানাননি কেন আমার কাজে সুবিধের জন্য ইন্সপেক্টর বললেন কাজটা ভালো করেননি বাবু এটা আমরা নিয়ে যাচ্ছি চা পর্ব শেষ করে ইন্সপেক্টর তার লোকজন নিয়ে চলে গেলেন আমি রাগে উত্তেজনায় কাঁপতে লাগলাম একটু পরেই রনেন্দু এলে তাকে সব কথা খুলে বললাম সব শুনে রনেন্দু বলল মনে রাখিস তুই সরকারি গোয়েন্দা নোস একজন প্রাইভেট গোয়েন্দা তোকে এরা নানাভাবে ফাঁসাতে পারে যাই হোক আমি অপর মহলে যোগাযোগ করছি তোর ব্যাপারে তুই শুধু জেনে রাখ ওই ইন্সপেক্টর তোর কিছু করতে পারবে না রনেন্দ্র চলে গেলে আমি সামান্য একটু জলযোগ সেরে সোজা চলে গেলাম ডাক্তার সামন্তর ওখানে সেখানে তখন লোকজনের ভিড় কান্নাকাটি ওর ডিসপেন্সারিতে যে লোকটি থাকে তাকে আড়ালে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতেই সে বলল হ্যাঁ সামন্তদাকে ডেথ সার্টিফিকেট লিখে না দিলে খুন করা হবে এমন একটা হুমকি ফোন মারফত দেয়া হয়েছিল কিন্তু উনি রাজি হননি তাতে আর তার পরিণামই এই কাল কখন থেকে উনি বাড়ি ছিলেন না রাত নটার পর একটি ছেলে এলো ওকে নিয়ে যাবে বলে সেই যে গেলেন আর ফিরলেন না ছেলেটিকে চেনো দেখলে চিনতে পারবো বাজারে অনেকবার দেখেছি ওকে নাম জানি না তবে এলাকার ছেলে আমি সঙ্গে সঙ্গে তাকে আমার স্কুটারে চাপিয়ে বড় রাস্তায় নিয়ে এলাম তারপর বাজারের কাছাকাছি আসতেই সে বলল ওই তো ওই ছেলেটা ছেলেটি তখন ওকে দেখেই দৌড় আমি ছুটে গিয়ে তাকে ধরলাম ততক্ষণে আরও অনেক লোকজন জড়ো হয়ে গেছে আমি ইশারায় সকলকে চলে যেতে বলে ছেলেটিকে একান্তে এনে বললাম কাল ডাক্তারবাবুকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি কার অসুখ করেছিল ছেলেটি ভয় ভয়ে বলল কারো না তাহলে কেন ডেকেছিলি আমাকে ডালিমদা পাঠিয়েছিল এর বেশি আমি কিছুই জানি না তুই জানিস ডাক্তারবাবুর কি হয়েছে জানি আমাকে ছেড়ে দিন আপনার দুটি পায়ে পড়ি ডালিমদা কোথায় থাকে ছেলেটি চুপ করে রইল আমি ধমক দিয়ে বললাম বল কোথায় থাকে চলুন বাড়িটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি বাড়ি দেখে সুজাতাদের ওখানে গেলাম আমাকে দেখেই সুজাতা বলল কাল থেকে পুলিশ আমাকে জ্বালিয়ে মারছে অম্বরদা মাঝে মাঝে আসছে আর এমন ধমকাচ্ছে যেন বাবাকে খুন আমি করেছি আমি সব জানি তবে কয়েকটা কথা তোমাকে জিজ্ঞেস করবো তুমি ঠিকঠাক উত্তর দেবে কিন্তু বলুন তোমাদের আত্মীয় স্বজন সত্যিই কি কোথাও কেউ নেই না এক দুঃসম্পর্কের কাকা আছেন তিনি শিবপুরে থাকেন যোগাযোগ রাখেন না ইদানিং কোনো ব্যাপারে তার সঙ্গে তোমাদের মনোমালিন্য হয়েছিল যোগাযোগই নেই যখন সেখানে মনোমালিন্যের প্রশ্নই ওঠে না তুমি ডালিমকে চেনো ডালিমের নাম শোনা মাত্রই চমকে উঠল সুজাতা বলল চিনি এই ব্যাপারে ওর কি কোনো হাত আছে তোমাকে যা জিজ্ঞাসা করছি তুমি তার উত্তর দাও কিভাবে চেনো গত বছর কালী পুজোর সময় ডালিম আমার বাবার কাছে হাজার এক টাকা চাঁদা চায় বাবা দিতে রাজি হয়নি বলে ডালিম বাবাকে শাসিয়েছিল এরপর এখানে বাজার করতে বা ব্যাংকে এলে মজা দেখাবে ওখানকার ব্যাংকের লকারে আমাদের অনেক গয়না এবং স্থায়ী আমানতের টাকাও আছে ডালিমের এক পরিচিত লোক ওই ব্যাংকে কাজ করে সম্ভবত তার মারফতই জেনেছে ডালিম তারপর তারপর একদিন আমি বলো তারপর একদিন তুমি আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছি ডালিম হঠাৎ খুব জোরে স্কুটার চালিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভাগ্য ভালো যে হাত পা ভাঙিনি পড়ে গিয়ে একটু চোট পেয়েছিলাম শুধু পরদিন বাবা ওদের বাড়ি গিয়ে ওর বাবাকে অভিযোগ করলে আমার বাবাকে উনি দারুণ অপমান করে তাড়িয়ে দেন বলেন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ না করতে তোমার বাবা থানায় গেলেন না কেন বাবা হয়তো বেশি ঝামেলা চাননি আর থানার কথা বলছেন তো ডালিমের বাবাকে জানেন কে শুনি সুজাতার মুখে নামটা শুনেই মাথা গরম হয়ে উঠল আমার বললাম বুঝেছি সেই জন্য ইন্সপেক্টরের এত দেমাগ পেছনে তাহলে ঘুঘুর ঘুঘু আছে ঠিক আছে ঘুঘুর ফাঁদ আমিও পাতছি এরপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার গেলাম গোয়েন্দাগিরি করতে ডালিমের বাড়ির পাশ দিয়ে দু একবার যাতায়াত করে একটা দোকানে বসে ওর সম্পর্কে খোঁজখবর নিলাম দোকানদার বলল অত্যন্ত চরিত্রের ছেলে ওই ডালিম বাপ দুষ্ট লোক তার ওপর অন্ন ক্ষমতাও রাখেন কাজেই ছেলের উচ্ছন্নে যাওয়ার পথ একেবারে পরিষ্কার এখন ওর আরেক বাজের সঙ্গী নেলোকে নিয়ে একটা গ্রিল তৈরির দোকান করেছে তাও লোকের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেয় জিনিস ডেলিভারি দেয় না ঠিক মতো এই নিয়ে রোজই ঝামেলা লেগেই থাকে ওই ওই দেখুন নেলো আসছে ওর দুটো পায়েরই আঙুল নেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর আর কিছুই শোনবার দরকার নেই আমার গ্রিলের দোকান শুনেই শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে দয়াময়ের বাড়িতে একবারও সেগুলো পরীক্ষা করবার কথা মনে হয়নি কারণ আমি আর এক মুহূর্তও দেরি না করে সুজাতাদের বাড়িতে গেলাম যা ভেবেছি তাই শিয়রের জানালার গ্রিলটা নরবর করছে এতটাই এই পথে এসেছিল যাওয়ার সময় চোখে ধোঁয়া দেবে বলে গ্রিল আবার ফিট করে একটা দুটো স্ক্রু আলগাভাবে এঁটে দিয়ে পালিয়েছে সফলতার আনন্দে আমি তখন দারুণ উত্তেজিত সুজা তাকে একটু সাবধানে থাকতে বলে সোজা চলে এলাম রনেন্দুর বাড়িতে ওকে সব কথা খুলে বলতেই ও বলল এখন ছলে বলে কৌশলে নেলোর জবানবন্দি নিয়েই ডালিমকে ফাঁদে ফেলতে হবে সরাসরি ডালিমকে আক্রমণ করা ঠিক হবে না হাজার হলে ওর বাবার নাম ডাকের ব্যাপার আছে তো খুঁটির জোরও আছে এ কাজটা তাহলে তোমাকেই করতে হবে ভাই আমি আড়ালে থাকবো তাই থেকো ওদিকের কাজ কিছু এগোলো ওপর মহলে কথাবার্তা হয়েছে সদর দফতরের কিছু সাদা পোশাকের পুলিশ এখন ঘোরাফেরা করছে বাড়িটার আশেপাশে ধন্যবাদ আমি রনেন্দুকে নিয়ে ডালিমের দোকানে এলাম সুন্দর ছিপছিপে চেহারা এক ডালিম কিসের যেন হিসেব নিকেশ করছিল দোকানের ভেতর আর নেলো বাইরের রাস্তায় গ্রিলের পেটি নাড়াচাড়া করছিল রনেন্দুর গাড়িটা ছিল বড় রাস্তায় আমার স্কুটার আমার কাছে পরিকল্পনা মতো আমি দূরে দাঁড়িয়ে রইলাম রনেন্দু গিয়ে নেলোকে বলল এই যে ভাই একবার আমার বাড়িতে গিয়ে একটা গেট আর কয়েকটা জানলার মাপ নিয়ে আসতে হবে যে বললো বলল এখন হবে না কাল সকালে আসবেন আমি কাল থাকবো না রে ভাই আমি এখনই গাড়ি করে নিয়ে যাব নিয়ে আসব। অ্যাডভান্সও দেব দু হাজার টাকা কোথায় বাড়ি আপনার বেশি দূরে নয় ওই যে নতুন কোয়ার্টারটা হচ্ছে ওর পাশেই ডালিম ভেতর থেকে বলল যা নিয়ে আয় চট করে রণেন্দ্র নেলোকে নিয়ে চলে যাওয়ার পর আমি ইচ্ছে করে ডালিমকে দেখা দেব বলে ওর দোকানের সামনে স্কুটার থামালাম তারপর আর চোখে একবার ওর দিকে তাকিয়ে চলে এলাম আবার ডালিমের মুখ তখন শুকিয়ে এতটুকু রনেন্দুর গাড়িটা একসময় দয়াময়ের বাড়ির সামনে এসে থামলো ওদের অনুসরণ করে আমিও তখন এসে গেছি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়েই আঁতকে উঠলো নেলো তারপর বিকট একটা চিৎকার করে শুরু করলো প্রাণপণে ছোট কিন্তু যাবে কোথায় বাছাধন সাদা পোশাকের পুলিশরা ধরে ফেললো তাকে তারপর দু চার ঘা দিতেই বাপড়ে মারে শুরু আমি ওর কাছে গিয়ে চুলের মুঠি ধরে বললাম কিরে আমাকে চিনতে পারিস নেলো আমার পা দুটো জড়িয়ে ধরে বলল খুব চিনি দাদা কিন্তু আমার কোনো দোষ নেই সবের মূলে ওই ডালিং ওই আমাকে দিয়ে সব করিয়েছে আমার বাগানে সামন্ত লাশ ফেলে এসেছিল কে আমরা দুজনেই ছিলাম গিল খুলে ঘরের ভেতর ঢুকেছিল কে আগে আমি ডালিম বলেছিল পায়ের ন্যাকড়া বেদে পাতার ওপর দিয়ে ভর করে চলতে যাতে ছাপ না পড়ে কাজ হয়ে গেলে মেয়েটার ঘরে বিষের শিশি আর ছুঁচটা রেখে আসতে সেই মতো কাজ করেছিলাম দয়াময়কে খুন করা হলো কেন ডালিম প্রতিশোধ নেবে বলেছিল তাই তাছাড়া বাবাকে মেরে মেয়েটাকে শিক্ষা দেওয়ার ইচ্ছে ছিল ওর কেননা মেয়েটা প্রায় ওকে অপমান করতো এবং যেহেতু বাবু সার্টিফিকেট দেয়নি তাই তাকেও সরিয়ে দেওয়া হলো তা নেলোবাবু ডালিমের না হয় শাঁসালো বাবা আছে কিন্তু তোমার কি হবে নেলো আর কিছু বলার আগেই জোরালো একটা শব্দের সঙ্গে শারীরিক ধোয়াচ্ছন্ন হয়ে গেল কি জোরে একটা বোমা ফাটল নেলো চিৎকার করেই বসে পড়ল ওর পায়ে একটা টুকরো এসে লেগেছে ভাগ্যে দূর থেকে ছুঁড়েছিল না হলে আমরা সবাই জখম হতাম ঘটনাটি এমনই আকস্মিক যে পুলিশরাও হতচকিত আমি তার মধ্যেই স্কুটার নিয়ে ধাওয়া করলাম সেই শয়তানকে আমি ওর অনেকটা কাছাকাছি গিয়ে বললাম যতই চেষ্টা করো তুমি পালিয়ে বাঁচবে না ডালিম তুমি যে খুনি তা প্রমাণ হয়ে গেছে তাই ভালো চাও তো এখনো ধরা দাও ডালিম অনেক জোরে স্কুটার চালাচ্ছিল আমার কথা শুনতে পেল কি না কে জানে একবার শুধু ঘাড় বাকিয়ে আমাকে দেখেই আরও স্পিড নিল এবং নবনির্মিত দ্বিতীয় সেতুর পথ ধরল আলোকমালায় সজ্জিত সন্ধ্যে রাতের সেতুর ওপর এ এক মারণ অভিযান আমাদের দুজনের স্কুটারই তখন প্রচণ্ড গতি নিয়েছে ধরা পড়বার ভয় ডালিম এত জোরে স্কুটার চালাচ্ছে যে ওর সঙ্গে আমি পেরে উঠছি না আমার কাছে অটোমেটিকটাও আছে কিন্তু এই অবস্থায় সেটাকে ব্যবহার করা আমার পক্ষে অসম্ভব সেতুর দুপাশে জনতা তখন আমাদের স্কুটার দৌড় দেখছে আতঙ্কিত জনতার চোখের সামনে ডালিমের স্কুটার টোলের দিকে না গিয়ে হঠাৎ রং সাইডে ঘুরে যেতেই দিক থেকে একটা ভারী ট্রাক এসে ধাক্কা মারল সেটাকে স্কুটারটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে আর ডালিম তার প্রাণহীন দেহটা ব্রিজের ওপর গিয়ে পড়ল শালিমার ইয়ার্ডের একটা ধাবমান মালগাড়ির মাথায় হৈ হৈ করে অনেকে ছুটে এসেছে তখন লরিটিও তখন চোখের পলকে বেপাত্তা আর ডালিমের দেহটা মালগাড়ির মাথায় শুয়ে কোথায় যে চলে গেল কে জানে অপরাধী তার শাস্তি পেয়েছে শত্রুর শেষ দেখে আমিও ফিরে এলাম আমি যখন ফিরে এলাম নেলোর হাতে তখন হাতকড়া চারদিকে থিক থিক করছে পুলিশ সেই ইন্সপেক্টারও এসেছেন আমি ডালিমের ব্যাপারে বিবৃতি লিখে ওর হাতে দিতেই তিনি বললেন আমি আপনাকে খুব ভুল বুঝেছিলাম মিস্টার চ্যাটার্জি আপনি আমাকে ক্ষমা করবেন আমি হেসে বললাম আরে কি আশ্চর্য ক্ষমা করার প্রশ্নই ওঠে না আপনি আপনার কর্তব্য পালন করতে এসে যা করণীয় ঠিকই করেছেন সে দয়াময়ের বাড়ি পুলিশ পাহারায় রেখে সুজাতাও বাবুয়াকে আমার বাসায় নিয়ে এলাম পরে ওদের ব্যাপারে ঠান্ডা মাথায় চিন্তা করে কিছু একটা করা যাবে এখন তো ওরা আশ্রয় পাক শেষ হল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত গোয়েন্দা অম্বরের কাহিনী জোড়া খুনের তদন্ত ভালো থাকবেন ধন্যবাদ